তীব্র সন্ত্রস্ত মহিলাদের ছবি। তালিবান রাজের সবথেকে বড় সমর্থক যে দেশ অর্থাৎ পাকিস্তান, সেখানে কিন্তু সামনে এলো শিউরে ওঠার মতো ছবি। স্বাধীনতা দিবসের দিন 400 পুরুষের হাতে নির্যাতিতা মহিলা। 14 আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিন লাহোরের গ্রেটার ইকবাল পার্কে জাতীয় স্মারক মিনারি পাকিস্তানে ঘটে গেল এই ঘটনা। নির্যাতনের ছবি ভাইরাল হওয়ার পরে বিশ্বজুড়ে একেবারে তোলপাড় শুরু হয়েছে। 400 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে লাহোর পুলিশ। আফগানিস্তান এখন তালিবানদের কবলে, আর স্বাভাবিকভাবেই যেটা নিয়ে প্রশ্ন উঠছে যে ভারত কতটা উদ্বেগে রয়েছে এই তালিবানদের দখলে আফগানিস্তান চলে যাওয়ার পর। কিন্তু আমরা শুনলাম যে তালিবান মুখপাত্র, তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যে কাশ্মীর ইস্যু দুই দেশের অভ্যন্তরীণ ব্যাপার এবং তালিবানরা তাতে নাক গলাবে না। এমন কথাও তারা বলেছে যে আফগানিস্তানের জমিকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের কাজকর্মে তারা কখনোই ব্যবহার করতে দেবে না। কিন্তু তারপরেও উদ্বেগ থাকছে, তার কারণ হচ্ছে বিশেষজ্ঞরা, কূটনৈতিক বিশেষজ্ঞরা যেটা বলছে, এরপর তালিবানের কোনো অংশ পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে কাশ্মীরে অশান্তি তৈরি করতে তৎপর হবে না তো, স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠছে। দু দশক পর মার্কিন সেনাবাহিনী আফগানিস্তান থেকে ফিরতেই ফের জাঁকিয়ে বসেছে তালিবান, আর কাবুলে তালিবানের কবজা মানেই পোয়া বাড়ল পাকিস্তানের, আর সেই সঙ্গে উদ্বেগ বাড়লো ভারতের। কূটনীতিবিদরা বলছেন এবার পরিস্থিতি 1996 সালের চেয়ে অনেকটাই ভিন্ন। সেই সময় পাকিস্তানের মতো হাতে গোনা দু একটি দেশ ছাড়া আর কেউই তালিবানের পক্ষে ছিল না। কিন্তু এবার মহাশক্তিধর চীন থেকে রাশিয়া, পাকিস্তান থেকে ইরান, তুরস্ক, অনেকেই নিজের স্বার্থের কারণে হোক কিংবা আমেরিকার ব্যর্থতায় উল্লসিত হয়ে তালিবানের প্রতি নরমপন্থী মনোভাব নিতে শুরু করেছে। অর্থাৎ ব্যাপারটা অনেকটা এরকম যে শত্রুর শত্রু আমার বন্ধু। প্রত্যেকটা রাষ্ট্র কিন্তু তার নিজের স্বার্থ আগে দেখবে, অন্যের স্বার্থে পরে দেখবে, এটা স্বাভাবিক ব্যাপার। আফগানিস্তানের ক্ষেত্রে এক একটা রাষ্ট্র এক একভাবে দেখছে। পাকিস্তান চেষ্টা করবে তালিবানকে ব্যবহার করবার যতটা সম্ভব হয় নিজেদের স্বার্থে এবং ভারতবর্ষের ক্ষতি করবার জন্য। ভারতবর্ষ এই মুহূর্তে কিছু বলছে না, আমার মনে হয় ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি অ্যাডাপ্ট করেছে এবং আমার ব্যক্তিগত মতামত সেটা একটা ভালো কাজ। বিভিন্ন সূত্রের মতে জাইশি মোহাম্মদ কিংবা লস্কর তৈবার মতো পাকিস্তানি জঙ্গি সংগঠনের একাংশ বহু আগে থেকেই তালিবানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আফগানিস্তানে লড়ছিল। আর তালিবানের মধ্যে যেমন ভাড়াটে জঙ্গি আছে, তেমনি কট্টরপন্থী ধর্মীয় উগ্ররাও রয়েছে। আফগানিস্তানের সাফল্যের স্বাদ পাওয়ার পর এদের মধ্যে কোনো কোনো অংশ পাক জঙ্গি সংগঠনগুলির হয়ে কাশ্মীরে অশান্তি ছড়াতে তৎপর হয়ে উঠবে না তো, এই আশঙ্কাও বিশেষজ্ঞদের একাংশের মনে তৈরি হয়েছে। বিশেষ করে 9 দশকের শেষের দিকে যখন তৎকালীন সোভিয়েত রাশিয়া ব্যর্থ হয়ে আফগানিস্তান ছেড়েছিল, তখন ভারত পাকিস্তান সীমান্তে জঙ্গি তৎপরতা বেড়েছিল বলে মত প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের। পাকিস্তান ইজ গোয়িং টু প্লে অ্যান এক্সট্রিমলি লিডিং রোল ইন আফগানিস্তান, যেটা হয়তো ভারতবর্ষের করা উচিত ছিল ডিপ্লোম্যাটিক্যালি আর আদারওয়াইজ। কারণ ওরা বলে দিয়েছে যে উই আর গ্রেটফুল টু ইন্ডিয়া ফর সার্টেন ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, বাট যদি ভারতবর্ষ তাদের সৈন্য পাঠায় আমরা কিন্তু ছেড়ে দেব না। সত্যের খবর, লস্করে তৈবা এবং লস্করে জাংভির মতো পাক জঙ্গি গোষ্ঠী আফগানিস্তানের কিছু কিছু গ্রামে চেকপোস্ট তৈরি করে ফেলেছে। যদিও সূত্র মারফত এই দাবিও করা হচ্ছে কাশ্মীরকে তালিবান ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় বলেই মনে করছে, তাই তাদের আলাদা করে কাশ্মীর নিয়ে কোনো ভাবনা নেই। যদিও নয়াদিল্লি কাশ্মীরের নিরাপত্তায় কোনো ফাঁক রাখতে চাইছে না। সূত্রের খবর, কাশ্মীরের নিরাপত্তা এক ধাক্কায় অনেকটা বাড়ানো হয়েছে। নয়াদিল্লি মনে করছে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে, আফগানিস্তানে থাকা পাক জঙ্গি গোষ্ঠী এই পরিস্থিতির কোনো সুযোগ নিতে পারবে না। মঙ্গলবার আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ঝিলাম করঞ্চাই ও সুমন খরাই, রিপোর্ট এবিপি আনন্দ।